প্রশ্ন করে যে হুজুর লাইলাতুল বরাত যেটা আমরা বলি শবে বরাত বলি, এটার আমল কি, এটার করণীয় কি, এটা কোরআন সুন্নায় আছে কি না, এক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি বলি কি না ভাই। আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটু কথা বলি, আমি দুই মিনিটের মধ্যে এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেই। রসুল সাল্লাম সাহাবিদের যুগে লাইলাতুল বরাত ছিল না, আমরা বরাত বলতে যা বুঝি ওই মিনিংও তারা বুঝতেন না, আবার ওই পরিভাষাও ছিল না। ছিল কি, ছিল লাইলাতুল নিসফু মিনাস শাবান, শাবানের মধ্য রজনী নামে একটা রাত আছে। সুতরাং যেই মানুষেরা আমরা অনেকদিন ধরে কোনো একটা কালচারের মধ্যে থাকি, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা যদি অ্যাটাক করে, আমরা যদি উগ্র ভাষায় বাজে কথা বলে এরকম কথা বলি, তাহলে কিন্তু মানুষজন এই বিষয়গুলো ভালো হিসাবে দেখবে না। একটা কথা শুনেছি আমি, কলিজার মধ্যে এমন আঘাত লেগেছে যে দা ইলাল্লাহ হিসাবে আমরা পারফেক্ট হতে পারি নাই। আমারও গ্যাপ আছে। একজনকে জিজ্ঞাসা করেছে ফাজাইল আমল পড়া কি, উনি এমন বাজে একটা উত্তর দিয়েছেন, আল্লাহ মাফ করুক। উনি বলছে ফাজাইল আমল দিয়ে কোনো কিছু না পাইলে এটা এমনই বাজে কিতাব যে কোনো কাগজ ঢেলা কুলুপের জন্য না পাইলে এটাতে ঢেলা কুলুপ করা যায় না। ওইটার মধ্যে দুটা ভুল কথা থাকতে পারে, বানানো কথা থাকতে পারে, দুটা হয়তোবা কোরআন সুন্নার দলিল ভিত্তিক কথা নেই, এরকম দুটা কথা হয়তো রয়েও যেতে পারে। আপনি বলতে পারেন ওই কথাগুলি আমাদেরকে মানা যাবে না, কিন্তু আপনি তাই বলে ক্রিটিসাইজ করে এত দূর কথা বলতে পারেন? এখন আপনি বলতেছেন কোরআন সুন্নাহ এরকম কিচ্ছু নাই, যে করবে সে জাহান্নামে চলে যাবে, একদিন লাইলাতুল বরাতে রোজা রাখলেই জাহান্নামে যাওয়া তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা কেমন কথাবার্তা এগুলা? এগুলো তো সুন্দর কথা হলো না। আপনি বুঝান যে এই পরিভাষার দ্বারা আপনি যেটা বুঝাচ্ছেন, ভাগ্য রজনী বুঝাচ্ছেন, এটা সেই রজনী নয়, মুক্তি রজনী বুঝাচ্ছেন, এটা নয়। তবে আমার নবী সহি হাদিসের ভিত্তিতে কতকগুলা কথা বলেছেন যে এরকম একটা রাত আছে, কি সেইটা, সেটা শোনেন তাহলে। নবীজি যেটা বলছেন এইরকম করে বলা উচিত। কি বলছেন আল্লাহর নবী, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নাসাইর হাদিস সহি হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে এই মাস্টার মধ্যে আল্লাহর কাছে আমলনামা উত্তোলন করা হয়, আর আমি চাই এই মাসের মধ্যে যখন আমল উত্তোলন করা হয় আমি যেন রোজা থাকি, এই রোজা অবস্থায় যেন আমার আমল উত্তোলিত হয়, তাহলে নিশ্চয় শাবান মাসের একটা দাম আছে, ঠিক কিনা? এটা প্রমাণিত। এখন আমরা দেখি যে এই যে আমরা যেটাকে লাইলাতুল বারাত বলতেছি, এটা আসলে বারাত নয়, আমরা সুন্নার পরিভাষায় বলবো এইটা হচ্ছে নিসফু মিনাস শাবান, শাবানের মধ্যরাত। কি বলবো এখন শাবানের মধ্যরাতের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ তাবত পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন, কেবল দুইটা দোষীদেরকে মাফ করেন না, ইল্লা লি মুশাহিনিন আও মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে, এই দুই দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই? একশো রাকাত নামাজ, হ্যাঁ, দুই তিনটা রোজা, হালুয়া রুটি, কি বলা হয়েছে? মুশরিক হওয়া যাবে না, ইমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসামুক্ত করতে হবে, আল্লাহ অটোমেটিক সবাইরে মাফ করে দিবেন। আল্লাহর ওই বান্দা হাসপাতালে থাকবে, সে এক রাকাত নামাজ পড়তে পারবে না, আল্লাহর ওই বান্দা গরিব থাকবে, এক টাকাও দান করতে পারবে না হয়তো এরকম বান্দা, কিন্তু ওই বান্দাকে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না, আল্লাহ বঞ্চিত করতে চান না। আল্লাহ বলছেন শিরিক মুক্ত হও, অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করো, আল্লাহ অটোমেটিক মাফ করবেন, সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যরাতের দাম আছে কিনা, আছে কিনা? এখন জিজ্ঞাসা কি আমল করব? ভালো করে দুইটা উসুল মনে রাখেন, পৃথিবীর যত নফল যতগুলাকে অতিরিক্ত সালাত আহকাম এইগুলা সম্মিলিতভাবে করার কোন রকম শরীয়ত ভিত্তি নাই। আপনার নফল নামাজ যে সূরা মন চাই সেই সূরাতে যত রাকাত মন চাই তত রাকাত আপনি আপনার ব্যক্তিগতভাবে পড়বেন। এই আমলগুলার হাদিসগুলাকে আমরা ব্যাখ্যা করে আস্তে আস্তে করে ইসলাম থেকে সরে যাই, নতুন করে আমরা বানাইছি এই রাত্রে যদি ভালো করে খাই আবার কি এক বছর তার ভালো যাবে, এই রাত্রে যদি আতশবাজি ফুটাই তাহলে সার বছরটা পুরো আনন্দে আনন্দে যাবে। আরে ইসলামের এই রাত্রে এবাদত বন্দিগির রাত, সেইটা আতশবাজির রাত বানাইছে, ভণ্ডামির রাত বানাইছে, হালুয়া রুটির রাত বানাইছে, ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর রাত বানাইছে, বারো মাস কোনো খবর নাই, ওই দিন খালি সে এটাকে একটা ইসলামকে আনুষ্ঠানিকতার ধর্ম বানাইছে, এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত।
আপনি নফল করতে যে আপনি আল্লাহর দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ফেলছেন, এটা জায়েজ নয়। সুতরাং যেই মানুষেরা আমরা অনেকদিন ধরে কোনো একটা কালচারের মধ্যে থাকি, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা যদি অ্যাটাক করে, আমরা যদি উগ্র ভাষায় বাজে কথা বলে এরকম কথা বলি, তাহলে কিন্তু মানুষজন এই বিষয়গুলো ভালো হিসাবে দেখবে না।